প্রিয় দর্শক বাংলা ক্যাম্প চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সবাই এসেছি সালমিয়া পার্কে, কুয়েত প্রবাসীদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। সালাম আলাইকুম। কুয়েতস্থ প্রবাসী পরিবার বর্গের আয়োজিত এই পিঠা উৎসব ছোট একটি পার্ক। এই পার্কের চারিদিকেই শহর, স্কুল, আমি এভাবে খুঁজতেছি। আচ্ছা, এটা হলে চলবে? আমরা আশা করতে হচ্ছে 9টার সময়, আসতে না 11টার সময়। আমি যে আসতে পারছি সেটা তো বিরাট ব্যাপার। মাশাআল্লাহ। সুন্দর আছে না? চলুন, কি কি পিঠা এ পর্যন্ত এসেছে দেখে আসি। প্রচুর পিঠা, তেলের পিঠা, দুধ চিতই পিঠা, আপনার নাম দিয়েছি তো, এই যে বাবার দিকে লেখা আছে, আপনার সব কিছু করেছে। আমি তো তোলা দোকানে ভাবি, এখন তোলা দোকান নেই। এই যে পিঠের নাম লিখেছি, পাটি সাপ্তাহ, নারিকেল পপ, এটা হচ্ছে ঝাল ভাপা পিঠা, এটা মিষ্টি ভাপা পিঠা। চিতল পিঠা, চিতই নারকেল
نادرة بابي نا সব ফ্যামিলি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিছানা পেতে বসেছে অনেকে তাবু লাগিয়েছে অস্থায়ী টেন্ট বাচ্চারা সুন্দরভাবে বসে আছে السلام عليكم ভালো আছেন পিটা পিটা السلام عليكم ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আমার আয়ুব ভাবি আয়ুব ভাবি আপনারা এখানে যারা ভাবিরা আছেন একটা ছবি যারা বেটরি এর সবাই ভাবিরা আছেন নাই আলাউদ্দিন ভাবি আয়ুব ভাবি একটু ওয়েট করেন আর দুই একজন ভাবি আছেন একটু অপেক্ষা করেন ভাবিরা আছেন প্লিজ ভাবি নাম আজান দিয়ে ফেলছে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার আকাশ আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
পিঠা নেওয়া শুরু হবে প্রথমে পুরুষরা নেবেন তারপর মহিলারা তো পিঠার ঠিক ডান দিক থেকেই বুকের ডান দিক থেকেই নেওয়া শুরু হবে এখানে থাকবে প্লেট রাখা হবে এখানে এখান থেকে শুরু হবে পিঠা নেওয়া সবাই এখান থেকে সিরিয়া খাবার চলে এসেছে বিরিয়ানি নাইদ ভাই এগুলা কি খাওন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি পানি আর এগুলো হচ্ছে গিফট সবার জন্য গিফট দেওয়া হবে খেলাধুলা হচ্ছে প্রিয় দর্শক প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে সবার বাচ্চাদের খেলাধুলা হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসা হয়েছে আমি আর নাহিদ ভাই ঘুরে ঘুরে সব দেখছি বনিয়ামের মতো বনিয়াম রয়েছে না বনিয়ামি অত্যন্ত আনন্দে অনুভব করছি আমরা সবচেয়ে বড় কথা হলো সবাই যে আন্তরিকতা হৃদ্যতার সাথে এবং যারা অর্গানাইজ করছে তারা অত্যন্ত সুন্দরভাবে সবাইকে ইন্টারভিউজ করে পরিবেশন করছেন আমি এবং আমরা সবাই একসাথে এনজয় করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করি আজকের আয়োজককে
এবং সর্বোপরি আমাদের বাংলাদেশে আজকে প্রবাসী কুয়েতে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং দেশের সবার প্রতি আমার সালাম এবং আমি দোয়া করি আমাদের দেশে সবাই ভালো থাকবেন আমাদের মুহিত ভাইয়ের পরিচয় হলো উনি সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কুয়েতে এবং উনি কানাডায় প্রবাসী কানাডায় সেটেল উনার বাবি সহ ফ্যামিলি সবাই কানাডাতে আছেন কুয়েতে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ উনি আসা যাওয়াতে আছেন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয়ভাজন আমাদের বন্ধু মানুষ আমাদের সোহেল রানা ভাই আসসালামু আলাইকুম সোহেল রানা ভাই কেমন আছেন আচ্ছা আপনি এই পিঠা উৎসব কেন করলেন বা কিভাবে করলেন এটা সম্বন্ধে কিছু বলেন আমরা প্রতি বছরই চেষ্টা করি এইভাবে একটা প্রোগ্রাম করে সবাই একটা গেট টুগেদার করার তারই প্রচেষ্টা আজকে আজকে এত মানুষ এখানে উপস্থিত হয়েছে অনেক ফ্যামিলি অনেক মানুষ আর সবার সহযোগিতায় আসলে আমাদের এই প্রোগ্রামটা করতে পেরেছি আমাদের উদ্দেশ্য একটাই সবাই মিলে একটু আনন্দ করা এবং আমাদের দেশের যে 16ই ডিসেম্বরটা কি এটাও আমাদের বাচ্চাদেরকে একটু বোঝানো আমরা পুরোপুরি পারি না কারণ আমাদের সেই কালচারটা এখানে নেই এটা অন্য দেশ আমাদের নিজের দেশ না তারপরেও আমরা যার যার তরফ থেকে যার যার পক্ষ থেকে আমরা বাবা মারা যতটুকু পারি তাদেরকে বোঝাইতে অন্তত এতটুকু যদি পারি যে না 16ই ডিসেম্বর আমাদের কোনো একটা দিবস ছিল সেটার থেকে শুরু করলে একদিন তারা বাকি ডিটেলসটাও জানবে এই জিনিসটাকে কেন্দ্র করে আজকে আমাদের আজকে এই পিঠার অনুষ্ঠান আমাদের এখানে যারা এসছেন সবাইকে ধন্যবাদ নাইন ভাইকে ধন্যবাদ আর ভবিষ্যতে আমরা এইভাবে আরও চেষ্টা করব আমাদের 26শে মার্চ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরও করা ধন্যবাদ সবাই আমি আপনার চ্যানেলের একজন ভক্ত যদি আপনি নতুন শুরু করেছেন আমি আপনার সাকসেস কামনা করি এগিয়ে যান ইনশাল্লাহ একদিন আপনার অনেক ফলোয়ার অনেক মানুষ আপনাকে দেখবে এবং আমরা আপনার চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি আপনি এগিয়ে যান আপনার শুভকামনা বা আপনার জন্য আমরা দোয়া করি আপনি আরও এগিয়ে যান ধন্যবাদ অনেক ধন্যবাদ হরি ভাই গরম লাগছে গরমও লাগে ঠান্ডাও লাগে আচ্ছা সিজনটাই এরকম হ্যাঁ গরম লাগে এখানে কিশোর কিশোরীদের জন্য হচ্ছে একটি খেলা তোমাদেরকে এই জিনিসগুলো এখানে রেখে মাঝখানে রেখে 30 মিনিট দেখানো হবে 30 সেকেন্ড দেখানো হবে 30 সেকেন্ড 30 সেকেন্ড আর তোমাদেরকে টান্ডাবল 5 মিনিট এক ধরনের মেরিট টেস্ট আর কি আমরা কিছু দেখাবো ওদেরকে অল্প সময়ের জন্য কয়েক সেকেন্ড এরপরে ওরা না দেখে ওগুলো লিখবে কি কি কে বেশি লিখতে পারে কি ছিল আইটেম আচ্ছা
কেউ ভাবি আছে ওখানে আবার ব্যানারের কাছে অনেকেই দাঁড়িয়ে ফটো সেশন করছে আমরা ওদেরটা তো দেখি আর একটু দাঁড়ান রেগন ভাই রেডি ওকে এবার ওপেন করেন দেখো কি কি আছে কি কি দেখেছো লেখো আমি কথা বলতে থাকবো কন্টিনিউয়াস যাতে পিছন পিছন থেকে কোনো ভাই ভাবি কথা বলতে না পারে সবাই লেখো সবাই লেখো কোনো বানান ভুল করবো না আস্তে আস্তে সব লিখে ফেলো হ্যাঁ আর আঙ্কেল যখন স্টার্ট বলবে তখন থেমে যাবে শর্মা ভাবি আপনি পেপার গুলো কালেক্ট করে নিন শর্মা ভাবি নাইন ভাবি আপনারা একটু দয়া করে পেপার গুলো কালেক্ট করবেন 90 সেকেন্ডের পরে এখানে সবার নাম লেখা আছে সবাই আসবেন যার যার খাবার নিয়ে যাবেন নাইদ ভাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্চ করে করে উনি খাবার আনতে যাবেন আজকের পার্টির এটাই মেইন আয়োজন দেখুন সবাই কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে খাবারের জন্য সব হাংরি বানি ক্ষুধার্ত মানুষজন খাবারের জন্য হাহাকার ক্ষুধার্ত বাঙালি চলুন সাজিয়ে রাখা খাবারগুলো আরেকবার দেখে নিই সুপ্রিয় দর্শক দুপুরের খাওয়া দাওয়ার পর এখন শুরু হচ্ছে ভাবিদের খেলা বল থ্রোয়িং খেলা চলুন দেখে আসি সবার জন্য পুরস্কার তৈরি বিভিন্ন খেলায় যাদের যাদের বিভিন্ন খেলায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে সেই সাথে সবার জন্য আছে সান্ত্বনা পুরস্কার পিঠা উৎসব একদম শেষ পর্যায়ে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন আছে তারা সবাই আলাদা আলাদাভাবে
এই জাতীয় বিভিন্ন ধরনের উৎসব করে থাকে। আমি এই পর্যায়ে অনুরোধ করব সবুজ ভাইকে ধন্যবাদ, সবুজ ভাবিকে ধন্যবাদ, সবাই তো তালি দিবেন সবুজ ভাই ভাবির জন্য, করবেন না ভাবির একটু আসবেন, আমি না বলা পর্যন্ত ভাবির আসেন, মিলন ভাই ভাবি সুপ্রিয় দর্শক, শেষ হয়ে আসছে আমাদের পিঠা উৎসব সালমিয়া পার্কে। সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে, আর যারা বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকেও পুরস্কার দেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা সকাল দুপুর এবং বিকেল কাটালাম এই প্রবাস জীবনে, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।